ঈদ মুবারক। আসসালামু আলাইকুম সবাইকে, আবারো ঈদ মুবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। কেমন কাটলো আপনাদের সবার ঈদ? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছে। তো এটা ছিল চাঁদ রাতের, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু বাসাটা ডেকোরেশন করেছিলাম, তো আপনাদের জন্য একটু রেকর্ড করলাম। তখন রাত অলমোস্ট 12টা বাজে, আমার মেয়ে তো ডেকোরেশন শেষ না করে ঘুমাবেই না, আবার ওর হেনাও লাগাতে হবে। তো এই যে আমি ডেকোরেশন শেষ করার পর ওকে ওর হাতে একটু হেনা লাগিয়ে দিচ্ছি। আসলে আমরাও ছোটোবেলায় তাই করতাম, মেহেদি না লাগালে তো ঈদই হতো না। তো আমিও আমার মেয়ের মাঝে আমাকেই দেখি, ও আমার মতো মেহেদি না লাগিয়ে ঘুমাবে না, তো ওর মেহেদি লাগানো শেষ করে আমিও দিয়েছি। আপনাদের সাথে পিকচার শেয়ার করব, আমারটা আর ভিডিও করা হয়নি। মেহেদি লাগানো শেষ করতে করতে রাত প্রায় 2টো বেজে গিয়েছিল। তো এই যে এটা হচ্ছে আমাদের ঈদের আউটফিট, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে হচ্ছে আরশান আর আরশানের বাবা ঈদের নামাজে আমার জন্য একটু রেকর্ড করে এনেছিলেন, আমি বলে দিয়েছিলাম, তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো ঈদের নামাজ শেষ করে বাসায় আসার পর আরিবার আরশানের ঈদের গিফটটাও দিয়ে দিয়েছিলাম। তো গিফট নিতে গিয়ে দেখা গেছে যে আরশানের থেকে আরিবার বক্সটা একটু বড় ছিল, এই জন্য আরশান বিশ্বাস করতে পারছিল না যে ওর কোনটা। তো জিজ্ঞেস করতেছিল আমাকে যে মাম্মি এটা কি ট্রু, ওর বক্স এটা কি না। ওর চোখ ছিল সবসময় আরিবারটার দিকেই। তো আরিবার যেহেতু 2টা বুক ছিল, এই জন্য প্যাকেটটা একটু বড় ছিল, আর হচ্ছে আরিবার জন্য একটা বাচ্চাদের ক্যামেরা, আর এদিকে আরশান তো ও চাচ্ছিল একটা ড্রোন কিনতে, তো এটা একেবারেই বেসিক, ওর জন্য কিনে নিয়েছিলাম। আর এরপর আমাদের কিছু ফ্যামিলি পিকচার, তারপর আমাদের বাসায় যে গেস্ট এসেছেন আমাদের নেফিউ এন্ড নিসেসরা, ওদের সাথে আমাদের পিকচার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আরশান আর ওর বাবা নামাজ থেকে আসার সময় ওদের সবাইকে সাথে করে নিয়ে এসেছেন। তো যেহেতু লাঞ্চ টাইম ছিল, তো আমরা এখন লাঞ্চটাও সেরে নিব, আমাদের বাসায় আরও গেস্ট ছিলেন, এই জন্য আমি লাঞ্চ রেডি করে নিয়েছি। তেমন কিছুই না, মোটামুটি সিম্পলই ছিল, কারণ আগের দিন যেহেতু আমার অফিস ছিল তেমন কিছুই করতে পারিনি। আর যেহেতু উইকেন্ড না, উইকডেজে হলে একটু দেখা যায় টাইমটা কম পাওয়া যায়। এই যে সবাই খাওয়া দাওয়া করছে, বাচ্চারা অনেক হ্যাপি কারণ ওদের কাজিনদের পেয়েছে, ওরা খুব এনজয় করেছে, আর বাচ্চারা এনজয় করলে তো আমাদেরও খুশি। তো এই দেশে যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, সব কিছু নিজে নিজেই করতে হয়, আর সব কিছু করতে গিয়ে দেখা গেছে আমি আর তেমন কিছু ভিডিও করতে পারিনি। তারপরও ভাবলাম আপনাদের সাথে ছোটোখাটো ঈদের একটা ব্লগ শেয়ার করি, হয়তো বা আপনাদের ভালো লাগবে। আর এদিকে আমার আরিবা ওর আর একটা কাজিনের সাথে প্লে করছে, আর এদিকে আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন ব্যাকইয়ার্ডে খেলাধুলায় বিজি। আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন সেম করতাম, দেখা যেত ঈদের সময় দাদার বাড়িতে বেড়াতে যেতাম, নানার বাড়িতে বেড়াতে যেতাম, কতই না মজা করতাম। এখন এই দিনগুলো অনেক মিস করি, আর আমার বাচ্চারাও অনেক এনজয় করেছে ঈদের দিন মাশাল্লাহ। সবাই মিলে ওরা বাইরে খেলাধুলা করছে, গল্প করছে,
আস্তে আস্তে হ্যাঁ বেশি জোরে না কাকা স্টপ স্টপ তো এখন হচ্ছে আরেকটা ফান পার্ট বাচ্চাদেরকে ইদি দেওয়ার পালা তো আমার হাজবেন্ড এখন বাচ্চাদের ইদি দিবেন তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই তো আলহামদুলিল্লাহ এইভাবে হাসি খুশির মধ্য দিয়ে আমাদের ঈদের দিনটা চলে গিয়েছে আপনাদের ঈদ কেমন গেল আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটি কেমন লাগলো সেটাও জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ